ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীর গুলশান বননী ও প্রগতি সরণিতে প্রায় 7 শতাধিক সাইনবোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার উচ্ছেদের পর স্পট নিলামের মাধ্যমে এসব সাইনবোর্ড ও অন্যান্য মালামাল 1,77,000 টাকায় বিক্রয় করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা, ট্রেড লাইসেন্স না থাকা, সরকারি কাজে বাধা প্রদান করা এবং অন্যান্য অপরাধে 1,91,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে সাইনবোর্ড, বিলবোর্ড এবং ফুটপাত উচ্ছেদের আগাম কোনো নোটিশ বা নির্দেশনা না থাকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার উচ্ছেদের চলমান অভিযানের অংশ হিসেবে সকালে গুলশান 1 নম্বর গোল চত্বরে DNCC-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান। এতে প্রায় 300 সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার উচ্ছেদ করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা জানান উচ্ছেদ অভিযানের আগে কেন নোটিশ বা নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের ট্রেড লাইসেন্স রেনু করা হচ্ছে বা নূতন করা হচ্ছে, যেটাই হোক, কোথাও লেখা নাই, দেখেন আপনারা কোথাও লেখা নাই যে এটা এত সাইজের সাইনবোর্ড করা যাবে, কিন্তু আমাদের সাইনবোর্ড স্যার তো ঠিকই নিচ্ছে। এই যে ওনারা যে আইনটা করছে যে আলোকিত বোর্ডের জন্য আমার টাকা দিতে হবে, সেটা তো আমরা কেউ জানি না। আমরা 30 বছর ধরে এখানে ব্যবসা করতেছি, মনে করেন আজকে 5 বছর পরে এসব হঠাৎ করে এটা ইলিগাল। অ্যাকচুয়ালি এটা আসলে আমরা সাধারণ পাবলিক এমন কিছু করার নেই। আমাদের আমরা তাদের সময় দিতে হবে, সুযোগ দিতে হবে যে একটা সময় নোটিশ না করার পরে এইভাবে আপনারা আইসাই ভাঙা শুরু করলেন। তারপরে আমরা যেটুকু জানছি সেই হিসাবে অর্ডার করছি। লিখিত নোটিশ পেতাম তাহলে আমরা নিজেরাই সাইনবোর্ডগুলো, আমাদের যে পরিমাণ ট্যাক্স দেওয়া আছে ওই অনুযায়ী বড় হলে আমরা খুলে ফেলতাম। তবে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি, যথাযথভাবে সাইনবোর্ড স্থাপন না করায় এবং সরকারি কাজে বাধা দেয় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। যতগুলো বিজ্ঞাপন পেলাম কোনো বিজ্ঞাপনের অনুমোদন নাই, কেউ কেউ স্পটে টাকা দিচ্ছে বা বকেয়া সহ তাদের অনুমোদন দিচ্ছি, আর যারা দিচ্ছে না তাদেরকে আমরা জরিমানা আওতায় নিচ্ছি এবং তাদেরকে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দিচ্ছি। অভিযান এলাকা পরিদর্শন করে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আইন মানতে ব্যবসায়ীদের আহ্বান জানান। একটি সুন্দর ঢাকা শহর গড়ার জন্য সবাইকে ট্যাক্স দিতে হবে। আপনি ব্যবসা করুন ভালো কথা, আমরা তো আপনার ব্যবসায় কোনো হাত বসাচ্ছি না বা বলছি না যে ব্যবসায় কোনো ভাগ দেন। আমরা বলছি যে এই ট্রেড লাইসেন্সটার মাধ্যমে আপনি সাইনবোর্ড লাগিয়েছেন সেই সাইনবোর্ডের ট্যাক্স আপনি দিতে হবে। গুলশান বনানী ও প্রগতি সরণির শাহজাহাদপুরেও উচ্ছেদ অভিযান চালানো হয়। তাইফুর রহমান তুহিন, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।